বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে গতকাল শুক্রবার মধ্যরাতে এফডিসিতে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। রাত পৌনে দুইটার দিকে সদ্য বিদায়ী কমিটির সভাপতি চিত্রনায়ক সাকিব খান ভোট গণনা কক্ষে প্রবেশ করতে চান। এ সময় তাকে কয়েকজন বাধা দেন। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে সেটা হাতাহাতিতে রূপ নেয়। সাকিবের গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয়। এ সময় কেউ কেউ সাকিব খানকে মাতাল বলেও দাবি করেন। কিন্তু হঠাৎ কেন সাকিব খান ভোট গণনা কক্ষে প্রবেশ করতে চাইলেন এ বিষয়ে সাকিব খান সাংবাদিকদের বলেন, আমার কাছে বেশ কয়েকজন প্রার্থী ও সাধারণ সদস্য ভিতরে কারচুপির অভিযোগ করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ভোট গণনা হচ্ছে। বিষয়টি শুনে আমারও বেশ খটকা লাগে। তিনি বলেন, এটা জাতীয় পর্যায়ের কোনো নির্বাচন নয়, সাধারণ একটা সামাজিক সংগঠনের নির্বাচন। তাহলে কেন পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ভোট গণতে হবে? এটা দেখতেই আমি ভিতরে প্রবেশ করতে চেয়েছি। সাকিব খান আরও বলেন, সমিতির ক্ষমতা বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ বর্তমান নির্বাচিত নেতৃবৃন্দ শপথ নেওয়ার আগ পর্যন্ত আমি সমিতির সভাপতি। এ দায়িত্ব থেকে আমি কোনো অভিযোগ পেলে সেটা খতিয়ে দেখতে ভিতরে যেতেই পারি, কিন্তু আমাকে সেটা করতে না দিয়ে উল্টো আমার উপর হামলা করা হলো। আমার মনে হচ্ছে পরিকল্পিতভাবেই সব কিছু করা হয়েছে।